তাই হ্যাঁ তুমি কি করবা বসে বসে খাবা হ্যাঁ আমি মজা করে খাবো ও মজা করে খাবা নমস্কার বন্ধুরা নিবের ভিলেজ কিচেনে আপনাদেরকে আবারো নতুন রেসিপিতে জানাই অনেক অনেক স্বাগত আমি আজকে আপনাদের আবারো একটা নতুন রেসিপি করে দেখাবো তো আমি এখানে নিয়েছি একটা গোটা লাউ আর এই লাউটাকে অনেক কয়েকদিন রেখেছি যেভাবে আমরা খাই লাউটাকে কিন্তু অতদিন রাখিনি আরো বেশি দিন রেখে দিয়েছি আর এই রেসিপিটির জন্য এই ধরনের লাউ দরকার আর এই রেসিপিটা আগেকার মা ঠাকুমারা যেভাবে বানাতো তো সেভাবেই আমি আপনাদেরকে গ্রাম্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো আর এই লাউটাকে আজকে আমি দোলমা বানিয়ে দেখাবো অনেকে বলে এই রেসিপিটির নাম লাউ সিদ্ধ কিন্তু দোলমাও অনেকে বলে তো আমি এই লাউ দোলমাটার সাথে আপনাদেরকে চালের গুঁড়ো বানিয়ে দেখাবো কিভাবে খায় আর এই রেসিপিটির সাথে এই চালের গুঁড়োটা খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি দেখতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন তো আমি এবার লাউটাকে কেটে নেব প্রথমে তো দেখুন বন্ধুরা আমি একটা বটি নিয়েছি আর এই বটি দিয়ে আমি লাউটাকে কেটে নেব এই যে দেখুন বন্ধুরা এই যে লাউয়ের যে মাঝখানের অংশটা আছে বীজ সহ সেই অংশটাকে আমি কেটে ফেলে দেব আর বাকি বীজগুলো আছে এখানে এই বীজগুলোকে আমি আঙুলের সাহায্যে বের করে দেব এভাবে সমস্ত বীজগুলোকে বের করে নিতে হবে এবার আমি লাউয়ের যে ছালটা আছে সেটাকে আমি ছুলে নেব এবার আমি বড় বড় পিস করে নেব এরকম সাইজের পিস করে নেব দেখুন বন্ধুরা লাউগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি ভালো করে ধুয়ে নেব বন্ধুরা আমার লাউগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার আমি আপনাদেরকে বলে দেবো এর জন্য কি কি উপকরণ নিয়েছি হলুদ নিয়েছি লবণ পাঁচফোড়ন কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা গুড় আর সর্ষের তেল এগুলো উপকরণ দিয়েই হয়ে যাবে এই রেসিপিটি বন্ধুরা উনুনটা আমি ধরে নিয়েছি এবার আমি এর মধ্যে কড়াই বসিয়ে দেব বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গিয়েছে আর আমি এখানে বাটিতে সেদ্ধ চাল নিয়েছি আর এই চালটা আমি কড়াইতে দিয়ে ভেজে নেব একটু আমি চালটা অল্প অল্প করে কড়াইতে দিয়ে চালটাকে ভেজে নেব আমি এখানে বাঁশের কাটি নিয়েছি আর একটা ছোট্ট করে ঝাড়ু বানিয়ে নিয়েছি আর চালটা ভাজার সময় এই কাটিটা দিয়ে নেড়ে নেব আগেকার দিনে মা ঠাকুমারা এভাবেই চাল ভেজে নিত সেভাবেই আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি চালটা ভেজে নিয়েছি এই যে দেখুন চালটা কতটা ফুটে গিয়েছে সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি আস্তে আস্তে করে নামিয়ে নেব এই যে একটা কুলো নিয়েছি এই কুলোর মধ্যে নামিয়ে নেব আবার
আবার একই রকম ভাবে কড়াইতে আবার চাল দিয়ে ভেজে নেব। চাল দিয়ে দিলাম দুই মুখ। এবার নেড়ে নেব, নাড়তে নাড়তে ফুটে যাবে চালগুলো। বন্ধুরা, এই রেসিপিটা একদমই গ্রাম্য পদ্ধতিতে বানাচ্ছি, আর এই রেসিপিটা আগেকার মা ঠাকুমারা খুব ভালোভাবে বানিয়ে খেত। তো আমি আজকে আপনাদেরকে এইভাবে বানিয়ে দেখাচ্ছি। আমিও অনেকদিন আগে খেয়েছিলাম, আমার ভালো লেগেছিল, তাই আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমার এদিকে চালটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার চালটা ভাজা হয়ে গেছে। যে কত সুন্দরভাবে চালটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে কিছুক্ষণ 5 মিনিটের জন্য সাইডে করে রেখে দেব। বন্ধুরা, আবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার লাউয়ের যে দোলমা রেসিপিটি তৈরি করব, সেটা এবার তৈরি করে নেব। কড়াই আগের থেকে গরম করা আছে, তাই আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এবার তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার লাউগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি লাউয়ের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলাম 3 চামচ। এবার ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে পরে এখানে হলুদ নাও দিতে পারেন। এভাবে নাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি একটা থালা নিয়েছি, এটা দিয়ে একটু চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি এখান থেকে ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করতে থাকব। এবার যে এই যে গুড়ের পাটালিটা নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে কেটে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব গুড়টা, যাতে গলে যায়। এখন ভেজে নেব লাউটাকে। অনেকক্ষণ আমি নেড়ে নিয়েছি, এবার আমি এখানে হালকা করে একটু জল দিয়ে দেব। জল দিয়ে নিয়েছি, এবার আমি লাউটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢেকে দিয়েছি, এই লাউটা সিদ্ধ হতে 15 মিনিটের মতো লাগবে। বন্ধুরা, লাউটা এদিকে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি চালগুলো একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা, এবার আমি চালটাকে গুঁড়ো করব, আর গুঁড়ো করার জন্য এখানে নিয়েছি সাম আর গ্যাহেন। এই সাম আর গ্যাহেনের যদি অন্য কোনো নাম থেকে থাকে তো আমাকে জানাবেন, আমি জানি না। কিন্তু এই জিনিসগুলো পুরানো দিনের, তো এখানে এগুলো আমাদের বাড়িতে ছিল, আমার শাশুড়ি মা এগুলো এখনও রেখে দিয়েছে পুরনো স্মৃতি হিসেবে। তো সেগুলোতেই আমি গুঁড়ো করে দেখাচ্ছি আগেকার দিনে যেভাবে গুঁড়ো করতো, চালের গুঁড়ো তৈরি হতো। তো আমি এখানে চালের গুঁড়োর জন্য চাল দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো করে নিচ্ছি চালগুলোকে।
বন্ধুরা চালগুলো গুঁড়ো হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এই কুলোর মধ্যে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন চালগুলো গুঁড়ো হয়ে গিয়েছে, অনেকটা ছাতু তৈরিও হয়ে গিয়েছে। তো এবার আমি বাকি গুলোকে এভাবে গুঁড়ো করে নেব। এইভাবে চালটা গুঁড়ো করে নিয়েছি, কিন্তু এর মধ্যে যে কিছু কিছু চাল দানা দানা হয়ে আছে সেগুলোকে আমি একটু টেকনির মতো করে ছেঁকে নেব। এগুলো আবার ছামের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা ছাতুটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, এবার আমি এটা বাটির মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার আমি দেখে নেব লাউগুলো কতদূর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে গুড় দেওয়ার পর লাল লাল। আর আপনারা এখানে চাইলে পরে তেঁতুলের আচারও দিতে পারেন টক টক খেতে চাইলে, আমি দিলাম না। বন্ধুরা আজকে যে লাউয়ের দোলমাটা বানিয়ে দেখালাম সেটা তৈরি হয়ে গিয়েছে। তো এটা বাসি করে খেলে বেশি ভালো লাগে, তাই আমি আজকে কয়েক ঘন্টা রেখে দেবো, কালকে সকালে আবার নিয়ে আসবো, নিয়ে খাবো। তো বন্ধুরা কালকে সকালবেলা দেখা হচ্ছে, এবার আমি এগুলো বাড়ি নিয়ে চলে যাব। ঠান্ডা ঠান্ডা তাই? হ্যাঁ। তুমি কি করবা, বসে বসে খাবা? হ্যাঁ আমি মজা করে খাবো। ও মজা করে খাবা। তো বন্ধুরা আমি আবার সকালবেলা চলে এসেছি, আজকে আমি আপনাদেরকে দেখাবো সকালের পরে যে রেসিপিটি বানিয়েছি কালকে সেটা কীরকম হয়। তো বন্ধুরা দেখাচ্ছি আমি নামিয়ে একটু। আমি রাত্রে পর্যন্ত কড়াইতে রেখে দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে, এবার ঢাকনাটা সরিয়ে নেব। এই যে দেখো এরকম হয়েছে। এরকম একটা বাটি নিয়েছি, এই বাটিটার মধ্যে কিছু নামিয়ে নেব। আমার ভালো লাগছে তাই? হ্যাঁ, আমি আমি আইটেম পছন্দ করি। আমি তো ভালো বৃদ্ধি পছন্দ করি। তো বন্ধুরা আমি নামিয়ে নিয়ে দিচ্ছি কড়াই থেকে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে বিশেষ করে বাসি করেই খেতে হয়, তাহলে খেতে বেশি মজা হয়। তো চালের গুঁড়ো নিয়ে এসেছি, এবার আমরা তিনজনে মিলে খাবো, জিশান, হিয়া আর আমি। বাবা বাবা খাবে না? কাটি দিয়ে খাও আইসক্রিম। তো কেমন লাগছে বাবাই বলো? ভালো ভালো। তোমাকে ভালো ভালো লাগছে? খাও বন্ধুরা, ভীষণই ভালো হয়েছে রেসিপিটা খেতে। তো আপনারা লাউ তো অনেকভাবেই খান, এভাবে একবার ট্রাই করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আগেকার দিনে মানুষগুলো এইভাবেই খেত,
খুবই পছন্দ করত খেতে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল ঘন্টিটি বাজাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।